আমরা এখানে দাঁড়াইছি, আমরা নদীর পাড়ে বসবাস করি, প্রতি বছর বন্যা থেকে আমরা অসুস্থ হই, কিন্তু তারপরে আমরা এই জায়গা ছাড়তেছি না, কই যাবো, আমাদের যাওয়ার মতো জায়গা নাই। এখন আমরা দেশবাসী সরকারকে দাবি করি, একটু জায়গা দেখতে তো আমরা সবাই বস্তির মতো সবাই একসাথে থাকতে পারি, আমরা জায়গা কেনার মতো জায়গা নাই, এমনি কোনো জায়গায় ভাড়া থাকার মতো আমরা কোনো অবস্থান নাই, দিন আনি দিন খাই। তারপরে কত বৃদ্ধ মানুষ আছে, শিশু মানুষ আছে, অনেক মানুষ, 1500 মানুষ, এগুলো আমরা কোথায় যায় থাকবো? আমার দাবি একটাই যে আমার পুরানো জায়গা দেখ, আমরা যাতে পুরানো বাড়ি ঘর করে যে থাকতে পারি, এরম তো কাম করে আমরা সন্তান লয়ে কই দেম কি করাম, তাহলে মতন জায়গা নাই। আমরা ডিসির কাছে আবেদন করছি যে আমার একটা থাউনের মতন ব্যবস্থা করে দেও, আমি মূর্খ মানুষ, এত গুছায় কথা বলতে পারি না, আমার ভুল হইলে মাফ করে দিবাই। আমাদের কিনা জায়গা জায়গা কেনার মতো টাকা পয়সা নাই, এখন এখানে ব্রিজ করবে, আমরা খুশি, দেশের উন্নয়ন হবে, দেশের উন্নতি, কিন্তু আমাদেরকে মাননীয় যারা প্রশাসক বা সরকারের উদ্বোধন কর্মকর্তা আছে, তারা আমাদেরকে একটু বসত বাড়ি ভিটার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা আমাদের করে দিলে আমরা যথেষ্ট। এবং আমাদেরকে বলছিল বিভিন্ন সময় আপনাদের আগে টাকা পয়সা দিন, তারা আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়ে কোনো টাকা পয়সা দেয় নাই, আমাদের এমন বিদায় হওয়ার জন্য আমরা এখানে গেলে কোথায় যাবো? সেই জন্য জেলা প্রশাসকের কাছে বিবাহিত সদস্য আমাদের খাবার আনন্দের মাধ্যমে সাংবাদিক বাইদের মাধ্যমে আমাদের আছে, কিন্তু জায়গার ব্যবস্থা আমাদের জায়গার মতো কোনো জায়গা নাই। বল ভাই, সামনে থেকে দেখেন, যারা সবাই সবাই রে, যারা যারা কিছু কও, যারা তোমারে ভাঙ্গা দিতেছে, যারা ঠিক আছে